সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো ছাত্র রাজনীতি, ছাত্রলীগ ও প্রত্যাশা। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য চারজন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাদিক থেকে আছেন মইনুদ্দিন হাসান চৌধুরী, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। আছেন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ অসীম কুমার উকিল, আপনাকে স্বাগত। আমার ডান দিকে আছেন সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত। আমার ডান দিকে সবশেষে গোলাম মর্তুজা, সম্পাদক সাপ্তাহিক, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের চাইলে আপনারা তর্ক তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে অসীম উকিল, আপনাকে দিয়ে শুরু করতে যাই। ছাত্রলীগের যখন সম্মেলন চলছে, এখনও কমিটি ঘোষিত হয়নি, দুদিনের সম্মেলন। আজকে আমরা কথা বলছিলাম ছাত্র রাজনীতি, ছাত্রলীগ এবং প্রত্যাশা নিয়ে। তো এই তিনটি প্রত্যয়কে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টেলিভিশনের সামনে বসে যারা এই অনুষ্ঠান দেখছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমার মানে আমি যখন ছাত্রলীগ নিয়ে কথা বলি, তখন মনে হয় মোর নাম এই বলে খ্যাত হোক, আমি ছাত্রলীগের লোক। এর পরের যে জায়গাটুকুতে আসবো আর কি, এই এই দেশের গৌরবের, অহংকারের যে বিষয়গুলি আছে, যার হাত ধরে ইতিহাস রচিত হয়েছে, ইতিহাসের সর্বত্রই ছাত্র রাজনীতির ছোঁয়া। সেই বিষয়গুলিকে নিয়েই আমি যখন আজকে কথা বলছি। ছাত্রলীগের 29তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়েছে গতকাল, আজকেও চলছে। তখন ছাত্র রাজনীতি, ছাত্রলীগ, তার অতীত যে ঐতিহ্যের জায়গাগুলি, গৌরবের জায়গাগুলি, অহংকারের জায়গাগুলি নিয়ে অগ্রসর হতে পেরেছে বিষয়টি এরকম না, কম বেশি সমালোচিত, কম বেশি আলোচিত। কোথায় ঘাটতিগুলো? সেখানে দাঁড়িয়ে আসলে জি, ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তনগুলি হয়েছে, আমরা 1991 সাল থেকে ছাত্র রাজনীতির একটি গুণগত পরিবর্তন, ছাত্র রাজনীতি হয়েছে প্রো এস্টাবলিশমেন্ট, এটা মাথায় রেখে অগ্রসর হওয়াটাকে। আমার কাছে পরবর্তী সময় যেটা মনে হয় যে ছাত্র রাজনীতি হবে ছাত্রদের বিষয়গুলিকে সামনে রেখে, ছাত্রদের সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ হবে, এটি স্বাভাবিক আর কি। এই স্বাভাবিকতার ব্যত্যয় ঘটেছে, সেই সেজন্যই অনেক বিষয়ে ছাত্র রাজনীতি, ছাত্রলীগ, এদেরকে ঘিরে অনেক বেশি আলোচনার টেবিল সরগরম। এবং আজকেরও আমাদের যে ছাত্রলীগের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই জায়গাগুলিতে দাঁড়িয়েও মানে যেটি গতকাল সম্মেলনের উদ্বোধনের অধিবেশনে আমাদের সাংগঠনিকভাবে ছাত্রলীগের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা, তিনি বলেছেন যে সমঝোতার ভিত্তিতেই একটি নতুন কমিটি তৈরি করা। আবার এটিও বলেছে কি যে ক্যাম্পাসে ভাঙচুর যারা করে তাদেরকে বরদাস্ত করা হবে না। উনি চান এটি এই আমরা যে ডিজিটাল বাংলাদেশটা করতে চাই, সেই ডিজিটাল বাংলাদেশ করার যে সৈনিকগুলি হবে, সেই সৈনিকগুলি বাংলাদেশ ছাত্রলীগ তৈরি করে দেবে। সেই প্রত্যাশাগুলিকে সামনে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে আমরা যখন বয়সের বিষয়টা এসেছে, আমরা যখন ছাত্র রাজনীতি বিদায় নিই, তখন আমরা এই বয়সটা করেছিলাম 27 বছর বয়সে, কারণ সে সময় ক্যাম্পাসে অস্ত্রবাজি, ক্যাম্পাসে লাশ, বিষাক্ত ক্যাম্পাস, বাতাসে বারুদের গন্ধ, সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে নিয়মিত ছাত্রদের হাতে ছাত্র রাজনীতি অনেক সুন্দর ক্যাম্পাস উপহার দেবে। সেই বিষয়গুলিকে সামনে রেখে আমাদের সেদিন সিদ্ধান্ত, এবং এরই ধারাবাহিকতা একসময় আমাদের নেত্রী ছাত্রদের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম। এই জায়গাগুলিতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমরা এই জায়গাগুলিতে আরও এগিয়ে এনে যেতে চাই। এই বিষয়গুলিকে নিয়েই আবার আপনার রাজনৈতিক অঙ্গনে খুব মুখরোচক শব্দ আছে আর কি, হাইব্রিড, নিউ কামার, বসন্তের কুকিল, এগুলোর হাত ধরে অনুপ্রবেশকারী, অন্য আদেশ ঢুকে যায়। হ্যাঁ, অনুপ্রবেশকারী এই বিষয়গুলিতেও, এই বিষয়গুলি তো আমরা কি মনে ধরনের টেন্ডারবাজি, আমি বলছি যে অনুপ্রবেশের সঙ্গে কিন্তু ছাত্র রাজনীতি, অনুপ্রবেশকারীগুলির ব্যাপারে আমরা অনেক বেশি সজাগ থেকে এবারে এটা দেখছি। আর এক্ষেত্রে আপনাকে বলি আর কি, এই কথাগুলি কিন্তু মানে গদ আর কি। আমি যখন ই টেন্ডারিং এ যাচ্ছি, তখন টেন্ডারবাজিতে সরাসরি ছাত্র নেতাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই বললেই চলে। এখন কারো লাঠাল বাহিনী হিসেবে কেউ যদি ব্যবহৃত হয়, তাহলে যার লাঠাল বাহিনী হয়েছে তাদেরকে ধরতে হবে, সেক্ষেত্রে ছাত্র রাজনীতি লায়েবল না। আগে বলতো ভর্তি বাণিজ্য, ভর্তি বাণিজ্য যখন
অনলাইনে ভর্তি হচ্ছে একদম উপজেলা কলেজগুলি পর্যন্ত। তখন এই জায়গাতেও অনলাইনে আমরা দেখলাম যে একটা ছাত্রলীগ নেতা, আপনি দেখেছেন চট্টগ্রামে কিভাবে একজন অধ্যক্ষকে মারছে, সেটা কিন্তু প্রিন্সিপালকে মারছে, সেটা কিন্তু ভিন্ন বিষয়, মানে তারা কিন্তু সেখানে মহানগর কমিটিতেও ছিল, এটি ছাত্র নেতা একজন, আপনি নিজেই বলেছেন ঐতিহ্য থেকে অনেকখানে বিচ্যুতি আছে, বিচ্যুতিগুলো জানতে চাচ্ছি যেন সমাধান। আমরা সেই বিষয়গুলো বিবেচনা করব। আমি আজ শেখ শহীদুল ইসলাম, মানে আপনাদের সময় যে ছাত্র রাজনীতির যে মূলভূত নৈতিকতা, বর্তমান সময়ে কোনো পার্থক্য খুঁজে পান কিনা? ধন্যবাদ আপনাকে, এবং প্রশ্নটাও খুব সময় উপযোগী। তার আগে আমি আজকে এই দিনে একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং একই সঙ্গে আমাদের যে সমস্ত বিভাগ এবং মন্ত্রণালয় জড়িত ছিল তাদের সকলকে, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আজকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এবং আমি মনে করি যে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মাধ্যমে আমাদের দেশের টেলিযোগাযোগ, বিজ্ঞান চর্চায় এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা বিপ্লব সাধিত হবে। সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নে আসতে চাই, যে দেখুন, এই ছাত্র সংগঠনটি বাংলাদেশ ছাত্রলীগ, এটি পূর্ব পাকিস্তান মুসলিম লীগ হিসাবে, মুসলিম ছাত্রলীগ হিসাবে জন্ম দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। সেই জন্মের ইতিহাসের সঙ্গে এই ছাত্র রাজনীতির ধারার একটা খুবই সম্পৃক্ততা আছে, কারণ তখন ছাত্রলীগই ছিল একমাত্র ছাত্র সংগঠন তথা একমাত্র সংগঠন স্বাধীন তৎকালীন পাকিস্তানে। যখন আমাদের এই ছাত্র সংগঠনটির জন্ম হয়, তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল, যেটা জাতির জনক আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সেটা হলো বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের চরম উন্মেষ ঘটিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। এবং সেই কাজটি 1971 সালে যখন সমাধা হয়ে যায়, সেই সংগ্রামে কিন্তু ছাত্রলীগের একটি বিরাট ভূমিকা ছিল, অবদান ছিল। আমাদের মুক্তি সংগ্রামে বা আমাদের জাতীয় বাতি আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের যে অনন্য সাধারণ অবদান, সেটা আজকে ইতিহাসে সম্মুখভাবে উপস্থাপিত হয়, এবং আজকে এটা সর্বজন স্বীকৃত একটি বিষয়। তারপরে 1972-73 সালে ছাত্রলীগ নতুনভাবে এই দেশকে গড়ে তোলার কাজে নিজেদেরকে নিয়োজিত করে। ঠিক সেই সময়ে ছাত্রলীগের উপরে প্রথম আঘাত আসে, এবং সেই আঘাত হয় যে জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠার পূর্ব লগ্নেই এই প্রতিষ্ঠানটিকে ভাগ করে ফেলা হয়, এবং এখান থেকে এই পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামে পরবর্তীকালে জাসদ সমর্থিত, জাসদ সমর্থিত একটি অংশ চলে যায়। অতীত আছে, উজ্জ্বল ভবিষ্যৎ সামনে যাবে কিনা সেটা আমরা সবাই জানি। জি না, সেটা অনেকে জানে না বলে আমি অত্যন্ত সংক্ষেপে আসলাম। ছাত্র রাজনীতি তখন যে মূল্যবোধে আমরা ছাত্র রাজনীতি করতাম, সেটা হলো যে কথা যে বলার জন্য আমি আপনার এই অতীতটাকে নিয়ে আসলাম, সেটি হলো যে আমাদের দেশ গড়ার সংগ্রাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গড়ার সংগ্রামের জন্যই কিন্তু আমরা ছাত্রলীগকে প্রস্তুত করেছিলাম। আমাদের সময়ে ছাত্র রাজনীতির যে ধারা ছিল, সেই ধারার প্রধান অংশ ছিল যে আমরা সাধারণত যারা অত্যন্ত ট্যালেন্টেড তাদেরকে এই ছাত্র রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করতাম। আমরা তাদের সঙ্গে কথা বলতাম, ছাত্র রাজনীতি ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, কেবল আমরা ছাত্র রাজনীতির যে ক্ষেত্র সেই ক্ষেত্রটাকে বাইরেও নিয়ে গেছিলাম। যেরকমের আমরা ছাত্র ব্রিগেড করে আমরা তখন জেলায় জেলায়
জি আমি আপনার কাছে পরে আসব আপনি অতীত থেকে বেরোতে পারছেন আমরা বর্তমানে থাকতে চাই মিস্টার হাসান চৌধুরী আপনি যদি বলেন যে বর্তমানের যে ছাত্র রাজনীতি তার গতিধর্ম কি এবং প্রত্যাশা যেটা অসীমদা বলেছেন সেটা কতটুকু তারা পূরণ করতে পারে কারণ ছাত্র রাজনীতির অন্যতম উদ্দেশ্য ছাত্রদের আসলে ভালোগুলো দেখা আসলে শিক্ষা সংশ্লিষ্ট হবে তাদের আন্দোলনগুলো সেটা কতটুকু হচ্ছে আমি আপনার মাধ্যমে প্রথমে দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা জানাই আপনার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং বিশেষ করে আজকের যে বিষয়বস্তু আলোচনার এটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় তো এটি সম্পর্কে কিছু বলতে গেলেই শহীদ ভাই যেটি বলেছেন ইতিহাসের কিছু বিষয় এসেই যায় আমি ইতিহাসের রেফারেন্স টেনে দীর্ঘায়িত করব না তবে একটি বিখ্যাত উক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস এখন শেখ শহীদ ভাই উনি স্বাধীনতা পূর্ব ছাত্রলীগকে রেপ্রেজেন্ট করেন সেই সময়ের ভ্যালুসকে রেপ্রেজেন্ট করেন অসীমদা জনাব অসীম কুমার উকিল তিনি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পূর্বে সেই প্রেক্ষাপটকে রেপ্রেজেন্ট করেন এবং আমি প্রতিনিধিত্ব করি ১৯৯০ সালের পরবর্তী সময়ে ১৯৯২ সালের ১১ই মে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে আমি সভাপতি নির্বাচিত হই এবং আমার সাথে ইকবালুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন অসীমদা বয়সের একটু রেফারেন্স উনি টেনেছেন ওনার বক্তব্যে এটিও ছাত্র রাজনীতিকে একটি সঠিক ধারায় প্রবাহিত করার জন্য প্রথমবারের মতো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যেন নিয়মিত ছাত্ররাই ছাত্রলীগের নেতৃত্বে আসে এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯২ সালের কাউন্সিলের আগে আমাদের নেত্রী সিদ্ধান্ত নিলেন যে নিয়মিত ছাত্ররাই ছাত্রলীগের নেতৃত্বে আসবে এবং বয়সসীমা নির্ধারণ করে দিলেন তার নিরিখেই আমি সভাপতির দায়িত্ব নিলাম সভাপতির দায়িত্ব নিয়ে আমি চেষ্টা করেছি আমার মূল দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কাজ করা সহযোগী সংগঠন হিসেবে পাশাপাশি অসীমদা যেটা বললেন ছাত্রদের যে নিজস্ব কল্যাণমূলক যে কর্মকাণ্ড সেগুলোতে ছাত্রলীগের ভূমিকা এবং সে সময় বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আন্দোলনটি অত্যন্ত জোরদার হয়ে ওঠে আমাদের সময়ে আমরা সেই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি ছাত্রলীগের পক্ষ থেকে এবং আমরা বিশেষ করে ছাত্রলীগ থেকে উদ্যোগ নিয়ে সে সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিচারকে ত্বরান্বিত করার জন্য আমরা সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সমাজ গঠন করে সারা দেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটি ছাত্র আন্দোলন ছড়িয়ে দিয়েছিলাম এটি আমাদের সময়ের উল্লেখযোগ্য অংশ এখন সমাজ থেকে তো বিচ্ছিন্ন নয় ছাত্র রাজনীতি ছাত্র সংগঠনগুলোও বিচ্ছিন্ন নয় এখন সামাজিক অবস্থার সাথে যেমন শেখ শহীদ ভাইয়ের প্রেক্ষাপট এখন আর নেই অসীমদার সেই প্রেক্ষাপট নব্বইয়ের পূর্ববর্তী সেটাও নেই আমার যে প্রেক্ষাপট আমরা যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছি এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করেছি বঙ্গবন্ধুর ঘাতকদের বিচারের জন্য সারা দেশে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছি সেই প্রেক্ষাপটটি এখন আর নেই এখন একটি ভিন্ন প্রেক্ষাপটে এগুলো সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং এ কারণেই বিভিন্ন ধরনের এখানে ব্যত্যয় আসতে পারে এবং এই ব্যত্যয় আসবে স্বাভাবিক এই ব্যত্যয়কে সংশোধনের জন্যই কিন্তু আমাদের নেত্রী আবার লাগাম টেনে ধরেছেন উনি গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে বলেছেন যে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে যারা আসবে তাদেরকে শুধুমাত্র বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ করলে চলবে না বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে তিনি সৎ নিষ্ঠাবান এবং মেধাবী ছাত্রদেরকে ছাত্রলীগে আনতে চান এবং আমি খুবই সাধুবাদ জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রীর প্রতি যে উনি একটি সময় উপযোগী উদ্যোগ আবার নিয়েছেন
যে নতুন করে বাংলাদেশ ছাত্রলীগকে উনি ঢেলে সাজাবেন এবং এর নেতৃত্বে উনি যারা পরিচ্ছন্ন ধারায় ছাত্রলীগ সংগঠন করে এবং যাদের পারিবারিক ইতিমধ্যে কিন্তু অনেক বদনাম হয়ে গেছে আপনাদের নেতা ওবায়দুল কাদের নিজেও বলেছেন যে ছাত্রলীগকে আসলে ঠিক পথের সড়কে উঠাতে হবে সেটাও তিনি কিন্তু বলেছেন। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার করা হয়, মেয়েদের হলগুলো ছেলেদের হলগুলোতেও। ছাত্রলীগকে কোনোদিন আমি দেখলাম না যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বইয়ের সংকট নিয়ে, হলের সমস্যা নিয়ে, ক্লাস নিয়ে কোনোদিন একটা মিছিল করতে, কথা বলতে। তো ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয়, এই ইস্যুগুলো কেন আসে না ক্যান্টিনের খাবারের মান বাড়ানোর জন্য? সেইটা আমার প্রশ্ন ছিল। রুবাদুল কাদের নিজে বলেছে যে এই রাজনীতিগুলো করতে হবে, ছাত্রদের কল্যাণে রাজনীতি, সেইটা কি আদৌ হচ্ছে? আমরা অনেক সময় দেখি সাধারণদের শিক্ষার্থীদের স্বার্থের বাইরে ছাত্রলীগ দাঁড়িয়ে যায়, সেরকমও ঘটেছে, এইটা কেন হয়? আমি পুরোপুরি আপনার বক্তব্যের সাথে একমত হতে পারছি না। এখানে আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এই আহ্বান জানিয়েছেন একটি পজিটিভ দৃষ্টিকোণ থেকেই, যে এখন যে একেবারে নেগেটিভ অবস্থায় আছে তা না, উনি একটি পজিটিভ দৃষ্টিকোণ থেকে এটাকে আরো মানে সরকারে নাই থাকলে তো মানে ডিরেইল হলে বলে রেইলে উঠাতে হবে, তাই না? ডিরেইল যদি হয়ে যেত তাহলে তো এই সম্মেলনই অনুষ্ঠিত হতো না। এখানে আসলে একটু সংগঠনের আদর্শিক চর্চার প্রয়োজন আরো বেশি। আমি আপনার কাছে আবার আসব, আমাদের সঙ্গে সাংবাদিক গোলাম মর্তুজা, আপনি অনেক খোঁজ খবর রেখেছেন, কি অবস্থা আসলে ছাত্র রাজনীতির এই সময়ে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা যে তিনজনের কথা শুনলাম, ইতিহাস নির্ভর যে আলোচনা, সেই আলোচনার সঙ্গে কোনো জায়গাতেই আসলে দ্বিমতের কোনো সুযোগ নেই। এটা আমি ইতিহাসের দিকে না গিয়েও বলছি যে ছাত্রলীগের ইতিহাস মানেই বাঙালি দেশের ইতিহাস বা বাঙালির ইতিহাস, এটা সম্পূর্ণভাবেই একমত। ছাত্রলীগের পজিটিভ দিকের একটি যেটা যে দিকগুলো আছে সেই দিকগুলো বলি, যে মোটামুটিভাবে ক্রান্তিকাল থেকে শুরু করেও এখনও সম্মেলনগুলো মোটামুটি নিয়মিত হয়। সম্মেলন যখন একটু পিছিয়ে যায়, এক বছর ছয় মাস পিছিয়ে যায়, তখন সংগঠনের ভেতর থেকে এক ধরনের প্রতিবাদ আসে। এই কমিটির ভেতরেও আমরা দৃশ্যমানভাবে প্রতিবাদ দেখেছি, নিজেরা নিজেরা তর্ক বিতর্ক ছোটোখাটো সংঘর্ষে লিপ্ত হচ্ছে যে সম্মেলন দিতে হবে, এই কমিটি থাকতে পারবে না। এগুলোকে আমি ইতিবাচকভাবে দেখি একটি সংগঠনের। আর এখনকার আরেকটু যদি এসে আসি তাহলে দেখব যে ছাত্রলীগের অতীতটা যেটা বললাম অত্যন্ত গৌরব উজ্জ্বল। সারাদিন ধরে আমরা এখানে যে কোনো একজন সারাদিন ধরে কথা বলা যাবে, সারা রাত ধরে কথা বলা যাবে। বর্তমানের মানে এতটাই করুণ অবস্থা, দেখেন বর্তমান সময়ে গিয়ে আওয়ামী লীগ একটি অসাধারণ সিদ্ধান্ত নিল। অসীমদা যেটি বললেন যে ২৭ বছর, তার ২৭ বছর মানে কি? মানে হচ্ছে ছাত্ররাই ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকবে, এটাকে প্রতিষ্ঠা করা অসাধারণ সিদ্ধান্ত। এর কিছু প্রতিকূলতা আসবে, এর কিছু সমস্যা আসবে হয়তো, কিন্তু এই সময়ের মধ্যে এটি কাটিয়ে উঠে যাওয়া সম্ভব ছিল। আরেকটি অসাধারণ সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ ছাত্রলীগ, সেটি হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে নেতা কর্মীরাই নির্বাচন করবে কে সংগঠনের নেতা। এর চেয়ে ভালো সিদ্ধান্ত তার কিছু হতে পারে না। আমি করুণ অবস্থার কথা বলছি এই কারণে, এখন নির্বাচনের মধ্য দিয়ে যে নেতা নির্বাচিত হতে গেল বা হতে থাকলো, সেখানে এসে এখন প্রশ্ন উঠল যে না, সঠিক নেতা নির্বাচিত হচ্ছে না, যোগ্যরা নির্বাচিত হচ্ছে না, একটি সিন্ডিকেট নাকি সেটাকে নিয়ন্ত্রণ করছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যাচ্ছেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আপনার সংগঠনের নেতা কর্মীরা ভোট দিয়ে নেতা নির্বাচন করছে, সেখানে আমরা এখন এসে সিদ্ধান্তে পৌঁছলাম যে এই নির্বাচন প্রক্রিয়া ঠিক নেই, সেখানে সঠিক নেতা নির্বাচিত হচ্ছে না, তার মানে আপনার পুরো প্রক্রিয়াতে সমস্যা। এখন আবার আমি সেই জায়গা থেকে পিছিয়ে আবার আমি এখন বাছাই করার প্রক্রিয়াতে চলে গেলাম। এখানেও এটিও একটা কিছুটা হতাশাজনক চিত্র, হতাশাজনক চিত্র। সম্মেলন হচ্ছে, এটি আমি যেটা বললাম খুব ইতিবাচক দিক, সম্মেলনে আমরা সেখানে নেতা আবার নির্বাচন করতে পারছি না, সবাই মিলে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এটিকে ঠিক করবেন সাংগঠনিক নেত্রী হিসেবে। এটি তাহলে এই যে এত আনুষ্ঠানিক করে, তাহলে এই সম্মেলনের এত তাৎপর্য তাহলে কেন সম্মেলনের? যে মাননীয় প্রধানমন্ত্রী বা সাংগঠনিক নেত্রী যদি ঠিক করে দেন কে নেতা হবে, নিশ্চয়ই তিনি ঠিক করতে পারেন, তার একটি মতামত থাকতে পারে, কিন্তু তিনিই যদি ঠিক করে দেন তাহলে এই সম্মেলনের ইয়েটা কি? তাহলে আপনার মাঠ পর্যায়ের নেতাকর্মীদের গুরুত্ব কোথায় থাকলো? এখানে আরেকটি তথ্য, আমরা যতদূর সংবাদকর্মী হিসেবে যতদূর নিশ্চিত হতে পেরেছি, এই নেতা নির্বাচন করার ক্ষেত্রে মাঠ পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা যতখানি ভূমিকা রাখছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিভিন্ন সংস্থার প্রতিবেদন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। আমি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন একটি রাষ্ট্রপ্রধান বা সাংগঠনিক নেত্রী তিনি নিতেই পারেন,
প্রকৃত চিত্র বোঝার জন্য, প্রকৃত অবস্থা বোঝার জন্য। কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্ট যখন আওয়ামী লীগের মতো তৃণমূল পর্যায়ের একটা রাজনৈতিক দল, ছাত্রলীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন যার অতীত ঐতিহ্য বাংলাদেশের জন্মের থেকে শুরু করে এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যে সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, সেই সংগঠন যখন নিজের থেকে নেতা নির্বাচন করতে পারে না, যখন গোয়েন্দা সংস্থার উপরে নির্ভর করতে হয়, তখন আমার কাছে এটি মনে হয় যে আপনি যে চিত্রগুলোর কথা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সহ অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের হল, খাবারের মান, ওই বিখ্যাত যে ডালের ছবি একটা বাটির মধ্যে যেটা ক্যান্টিনে খাবার দেয় ছাত্রদের, সেটি যে একটা চিরন্তন রূপ নিয়ে থাকলো, এর আর কোনোদিন কোনো পরিবর্তন হলো না। দেশের অর্থনীতির অবস্থার পরিবর্তন হয়, আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর খাবারের মান উন্নত হয় না এবং সেটা নিয়ে আমরা কেউ কথাও বলি না, এবং ছাত্রলীগের মতো এত বড় একটা সংগঠন আপনি কথা বলেন সেটা নিয়ে আমরা কোনো কথা বলি না। সম্মেলন হবে, নির্বাচন হবে, পার্টির প্রধান হবে, তাদের কোনো ম্যানিফেস্টো থাকে না, মৌখিক বা লিখিত কোনো কিছু থাকে না। তো এটি না থাকার একটা বড় কারণ হচ্ছে এই, আমি যদি বর্তমান সময়ের আলোচনাটি আসি, ছাত্রলীগের বিরুদ্ধে যে এটি একটি দিক, আরেকটি হলো ছাত্রলীগের বিরুদ্ধে কিছু অভিযোগ, আপনি টেন্ডারের কথা বলেছেন, আপনি চাঁদাবাজি বা মাস্তানের কেন্দ্রিকের দিকে ইঙ্গিত করেছেন। এখন দেখেন ই টেন্ডারিং হচ্ছে, এটা সত্যি সরাসরিভাবে সেই জায়গাতে নাই, কিন্তু যে টেন্ডারটি পাচ্ছে, যে কন্ট্রাক্টর টেন্ডার পেল, তাকে যখন নির্মাণ কাজ শুরু করতে হচ্ছে, সে তখন আর টাকা দেওয়া ছাড়া কাজ শুরু করতে পারছে না। এটি মোটামুটিভাবে সবারই জানা, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে, সব বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে, আওয়ামী লীগের নেতারা জানে, সবাই জানে। ছাত্রলীগের যে এই অতীত থাকলো, বর্তমান থাকলো না, এখন ভবিষ্যৎ থাকবে বলে প্রত্যাশা করছি, এই বর্তমানের যে থাকলো না, যতখানি ছাত্রলীগের নেতৃবৃন্দ দায়ী, ছাত্রলীগের নেতারা দায়ী, তারা যে পরিচালনা করতে পারলেন না বা দুর্বলতার পরিচয় দিলেন, অসীম কুমার উকিল বা মানবেরা যে পরিচালনা, যে যোগ্যতা দক্ষতায় পরিচালনা করেছিলেন, এখন যে পরিচালনা করা গেল না, তার একটা বড় কারণ হচ্ছে কেন্দ্রীয় নেতারা এই জায়গাটিতে যেভাবে পরিচালনা করলেন এবং যেভাবে এদেরকে ব্যবহার করলেন অথবা ব্যবহার করলেন, এদেরকে চলতে দিলেন, ওই জায়গাটায় একটা বড় রকমের দুর্বলতা। আপনি ধরেন দুই দল ছাত্রলীগ মারামারি করে একজন মারা গেল বা দুইজন মারা গেল, ছয়তলার ছাদ থেকে ফেলে দিয়ে আহত করা হলো, চাপাতি দিয়ে কোবালো, কলেজের অধ্যক্ষকে লাথি দিয়ে বের করে দিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করলো, এই সমস্ত ক্ষেত্রে সাংগঠনিকভাবে ছাত্রলীগকে যারা দেখাশোনা করেন তারা যদি অ্যাক্টিভলি ভূমিকা রাখতেন, কেন্দ্রীয়ভাবে শুধু পাঁচজন সাতজনকে বহিষ্কার করা ছাড়া যদি ভূমিকা রাখতেন ছাত্রলীগকে, যদি সঠিক পথে, আপনি যে রেললাইনে তোলার কথা বললেন, সেই সময় যদি ভূমিকা রাখা হতো, তাহলে কোনোদিন এই ঘটনা বছরের পর বছর ধরে ঘটতে পারতো না। এই যে বছরের পর বছর ধরে ঘটার কারণে এখন ছাত্রলীগের কথা যেটুকু আলোচনা করতে গেলে নেগেটিভ দিকটা সাথে আছে, মনে হয় ছাত্রলীগের কোনো পজিটিভ কোনো কিছু নাই, বিষয়টা তো তা নয়। ছাত্রলীগের মতো একটি বড় একটি সংগঠন, নিশ্চয়ই তার ইতিবাচক দিক আছে, কিন্তু সেটি কোনো জায়গায় আলোচনায় আসে না। ছাত্রলীগের নেতারা বা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন মিডিয়া শুধু নেগেটিভ দিকগুলো সামনে আনে, মিডিয়া শুধু নেগেটিভ দিকগুলো সামনে আনে। এখন মিডিয়া নেগেটিভগুলো সামনে আনে তার কারণ হচ্ছে নেগেটিভ বিষয়গুলো সামনে আসার পরে আপনারা ইনঅ্যাক্টিভ থাকছেন, আপনারা অ্যাক্টিভ থাকছেন না, আপনারা কোনো কাজ করছেন না, এই জায়গাটিতে রেল লাইনে তোলার উদ্যোগ নিচ্ছেন না। যদি আপনারা উদ্যোগ নিতেন, তো একটি ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর আক্রমণ করলো, এটি তো অনেক বড় ঘটনা, এটি তো খুব সহজ ঘটনা নয়। তো সেই ঘটনাগুলো ঘটা দিনের পর দিন ঘটতে থাকলো, তো আপনাদের কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। আপনারা যদি কার্যকর উদ্যোগ নিতেন নিশ্চয়ই গণমাধ্যমে সেই জিনিসগুলো ইতিবাচকভাবে আসতো, আপনারা তো সেই কাজগুলো করেন না। অসীম দা এবং মিস্টার চৌধুরী নোট নিচ্ছেন, তারা নিশ্চয়ই জবাব দেবেন, কিন্তু এই পর্যায়ে আমরা জনতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছিলাম ছাত্র রাজনীতি, ছাত্রলীগ এবং প্রত্যাশা নিয়ে। আমরা একটু জিরিয়ে নিই, তারপরে ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস, কথা বলছিলাম ছাত্র রাজনীতি, ছাত্রলীগ ও প্রত্যাশা নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে অসীম কুমার উকিল অনেকগুলো প্রশ্ন গোলাম মুর্তজা উত্থাপন করেছেন, আপনি যদি একটু কথা বলেন। সাংবাদিক গোলাম মুর্তজা ক্যানভাসটা যত বড় করেছে এটাকে টেনে নেওয়া সম্ভব, কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভব না। তবু মানে আমি কিছু কিছু কথা বলি।
সম্মেলন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা সাংবাদিক মর্তুজা যে জায়গাটা চিহ্নিত করতে চাইল যে ভোট আপনার আপনাদের এই কথাগুলোর ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ আছে বলে আমি তা মনে করি না কিন্তু বিশ্লেষণের ক্ষেত্রে পাশাপাশি জিনিসগুলো দাঁড় করিয়ে এটা আলোচনা করলে ভালো হয় আর কি আপনারাই বলেন আপনারা সংবাদকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটিকে নিয়ে গত তিন বছর সাড়ে তিন বছরে যত সমালোচনা করেছেন যত আলোচনা করেছেন যত মানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে নাকি আমাদের তো উত্তর দিতে দিতে মুখে দিয়ে ফেনা বেরোর অবস্থা কি না আমি এটা বিবেচনা রেখে আপনাকে বলতে হবে যে ওরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল এবং সেই ভোটটা কি ভোট মানে প্রায় সমস্ত ভোটই তারা পেয়েছিল প্রায় সমস্ত ভোট 100% না বাট ইট ইজ মোর দ্যান 95% স্ট্যাটিস্টিক্সের ভাষায় ইট ইজ 100% 5% কাউন্টেবল না ইন স্ট্যাটিস্টিক্স আর কি সেটা সেই কমিটির কি ফলাফল দিয়েছে আর কি এটা তো আলোচনা করতে হবে আমি আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছি মানবদিন আসানসোলের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছে আমরা সমঝোতার ভিত্তিতে একটি জায়গা তৈরি করেছিলাম সেদিন মানবদিন হাসান চৌধুরী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল কিন্তু সে আসলে চট্টগ্রাম কেন্দ্রিক ছাত্র রাজনীতি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল আবার কেন্দ্রীয় কমিটির নেতাও ছিল কিন্তু যে আমরা বয়স তো যখন ই করে নিয়ে আসছে তখন একটা সুযোগও হয়েছে তার যোগ্যতাও ছিল এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে তার সময়টা সুন্দরভাবে শেষ করে গিয়েছে কিন্তু আমরাও আমরা মানে আজকেও ধরেন টকশুতে আমাদেরকে যখন ডাকা হয় তখন এটা বুঝি যে আমাদের একটা ইমেজ আছে আছে বলেই ডাকা হয় মানে এমনিতে তো না হলে ডাকতো না তাহলে আমাদের এই জায়গাগুলি এবং টোটাল ইতিহাসগুলি টানে নিয়ে ভোটের ফলাফলটা কি আর সমাজতার ফলাফলটা কি এটা পাশাপাশি টালি করে আবার কনক্লুশন ড্র করলে সুবিধা হয় আমি অল্টারনেটিভলি মানে আরেকটা জিনিসও বলি মানে জাতীয়তাবাদী ছাত্র দলের একমাত্র কমিটি ভোটে নির্বাচিত এই রিজভী আহমদ সভাপতি ইলিয়াস আলী সাধারণ সম্পাদক যে কমিটি বছর অতিক্রম করতে পারে নাই যে কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী অ্যারেস্ট হয়ে কারাগারে ছিল যে কমিটি ভেঙে দিয়েছিল বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমি বলছি যে আপনি যখন এগুলি করবেন মানে এই যে মার্কসের থিওরি কংক্রিট অ্যানালাইসিস অফ দ্য কংক্রিট সিচুয়েশন বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণটা এর আলোকে আমি অগ্রসর হতে চাই ছাত্রলীগকে আসামের কাঠগড়া দাঁড় করাতে বলছি না কিন্তু আমাকে যখন বলবেন যে আমার এখানে গণতান্ত্রিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে বা আমার তৃণমূলের নেতা কর্মীদের প্রত্যাশার জায়গাগুলি ক্ষুণ্ণ হচ্ছে সেই জায়গাটা তো আমরা বলবো যে মানে এটা তো তৃণমূলের সকল পর্যায়ের নেতা কর্মীরা মিলেই বলছে যে আমাদের নেত্রী সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে না বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নয় বঙ্গবন্ধুর কন্যা হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের ঘোষণাপত্রে বিষয়টি সন্নিবেশিত করেছে উনি সাংগঠনিক নেত্রী সাংগঠনিক নেত্রীর হাতে সমস্ত দায় দায়িত্ব তুলে দেওয়া এবং এটা যে ফলাফল আমাদের কাছে যেটা ফলাফল আছে ধরো আমরা 75 রাজনীতিতে কাদের চুন্নুদের শুরু কাদের চুন্নু জালাল জাহাঙ্গীর মান্নান্না নক সুলতান রহমান হাবিব ওসিম মাইনু ইকবাল শামীম পান্না বাহাদুর অজয় লিয়াকত বাবু রিপন রুটন পরে সুহাগ নাজবুল তারপরে সুহাগ জাকির একটা আমি বললাম এই কমিটিগুলির টোটাল কমিটিগুলির বিশ্লেষণ করলে দেখা যায় সমঝোতার ভিত্তিতে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এগিয়ে গেছে সেখানে কোনো গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত হয় গণতান্ত্রিক চেতনা ব্যাহত হয় বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি আর সেজন্যই মানে সকলে মিলে এই জায়গাগুলি আমরা নেত্রী হাতে তুলে দিয়েছি যা আপনি যখন আলোচনা করবেন আপনাকে এই কথাটা মানতেই হবে গত 9.5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় একদিনের জন্য বন্ধ হয় নাই তাহলে ছাত্রলীগের এখানে কন্ট্রিবিউশন আছে এটাকে স্বীকৃতি দিয়ে সমালোচনা করেন কোটাবিরোধী আন্দোলনে ছাত্রলীগের কী ভূমিকা আপনি যখন ছাত্রলীগকে সমালোচনায় আনছেন তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোর্স 4 বছরের কোর্স 8 বছর লাগতো 4 বছরের সেশন জট ছিল তা আজকে শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে সেখানে ছাত্রলীগের কন্ট্রিবিউশন আছে সেটুকু বলেন আমি বলছি না যে আপনার যে সমালোচনাগুলিকে আমি অবজ্ঞা করছি না কিন্তু আমি সমালোচনাগুলি কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার আমরা এগিয়ে যেতে চাচ্ছি সেক্ষেত্রে মিডিয়া সহ সকলেরই একটা মানে সহযোগিতা দরকার অনেক ধন্যবাদ কন্ট্রিবিউশন দরকার আমি সেটা বলছি শেখ শহীদুল ইসলাম আপনি যদি বলেন বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির কাছে প্রত্যাশা দেখুন আমার 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 কাছে বর্তমানে ছাত্র রাজনীতিটাকে যে চিত্র আমাদের সামনে আসে সেটা খুবই হতাশাব্যঞ্জক মনে হয় হতাশাব্যঞ্জক মনে হয় এই কারণে যে ছাত্রলীগ বা ছাত্র দল বা
ছাত্র ইউনিয়ন যে কোনো ছাত্র সংগঠনই বলেন, তাদের আজকের যে ভূমিকা ছাত্র রাজনীতিতে, সেই ভূমিকা আমি মনে করি যে তাদের যে ভূমিকা রাখা উচিত ছিল সেই ভূমিকা তারা রাখতে পারছে না। ঘাটতিটা কোথায়? ঘাটতিটা এর প্রধান কারণ হলো যে ছাত্র রাজনীতির নেতৃত্বের একটি বিরাট অংশ কিন্তু ছাত্রদের আস্থাভাজন হওয়া প্রয়োজন। এখন ছাত্র সংসদগুলো বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নাই, আর পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্র সংসদগুলোর নির্বাচন, আমি শিক্ষামন্ত্রী থাকার সময় যে দুটো নির্বাচন হয়েছিল তারপরে আর কোনো নির্বাচন হয়নি। নির্বাচন না হওয়াতে ছাত্রদের আস্থাভাজন নেতৃত্ব কিন্তু বেরিয়ে আসতে পারছে না। বেরিয়ে না আসার ফলে এই যে আপনি ছাত্রদের যে ছাত্র হলের ক্যান্টিনের অবস্থা, হলের লাইব্রেরির অবস্থা, থাকার অবস্থা বা অন্যান্য যে শিক্ষাঙ্গনের অবস্থা, এগুলো নিয়ে যে আন্দোলন করবে বা সংগ্রাম করবে বা দাবি উত্থাপন করবে সেই লোক কই? সেই এই এই নির্বাচনগুলো অনুষ্ঠিত না হওয়াতে, এমনকি চ্যান্সেলর নিজে কনভোকেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের কথা বলার পরেও হাইকোর্টে এটা নিয়ে মামলা করতে হয়েছে যে নির্বাচন এখন, তারপরেও নির্বাচন করতে হবে 6 মাসের মধ্যে করতে হবে। তো এই হলো অবস্থা এক এক নম্বর। দুই নম্বর হলো ছাত্র রাজনীতিতে এখন কিন্তু মেধা, যারা মেধা সম্পন্ন ব্যক্তি তারা আকৃষ্ট হচ্ছে না। আপনি দেখেন যে আমাদের সিএসপি যারা আগে ছিল বা আমাদের সমাজ এবং রাষ্ট্র জীবনে যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তাদের মধ্যে আগে কত প্রাক্তন ছাত্র নেতারা রয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ছাত্র নেতৃত্বে যে মেধা, মেধা সম্পন্নরা আকৃষ্ট কম হচ্ছে, ফলে ছাত্র রাজনীতি মানুষের ছাত্র সাধারণ ছাত্রদের উপরে যে কাঙ্ক্ষিত প্রভাব সেই প্রভাব সৃষ্টি করতে পারছে না। অনেক ধন্যবাদ। এবং তৃতীয় আমি একটা বিষয়ে একটু বলি, তৃতীয় বিষয়টা বলে নেই তাহলে আপনার জন্য আর অন্যদের জন্য আলোচনা সুবিধা হবে। তৃতীয় বিষয়টা হলো যে ছাত্র রাজনীতির একটা বিরাট আঙ্গিক হলো ছাত্ররা যেন কোনো রাজনৈতিক দলের তল্পি বাহকগিরি না করে, এটা কিন্তু একটা বিরাট ছাত্রদের সক্রিয়তার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরাট অন্তরায়। তারা সক্রিয় চিন্তা থেকে সক্রিয় বৈশিষ্ট্য নিয়ে তারা রাজনীতি করে, লেজুর বৃত্তির রাজনীতি। এইটাই জিয়াউর রহমান সাহেব এই ছাত্র সংগঠনগুলিকে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনে পরিণত করে এই জিনিসটার তাদের ছাত্র রাজনীতির সক্রিয় বৈশিষ্ট্য থেকে ধ্বংস করা হয়েছে এবং তারপরে এটা আর এখন পর্যন্ত রিভাইভ হয়নি। ফলে আগে ছাত্র রাজনীতির যে বৈশিষ্ট্য ছিল যে তারা দলীয় রাজনীতি বা কোনো তল্পি বাহকগিরি করে না বা তাদের লেজুরবৃত্তি করে না, সেই ক্যারেক্টারটা কিন্তু আজকে অনেকটা বিনষ্ট। ধন্যবাদ, অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন। মনিউদ্দিন হাসান চৌধুরী, আপনি যদি বলেন, তিনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে না, তাহলে নতুন নেতৃত্ব কীভাবে তৈরি হবে? আরেকটা তিনি বলার চেষ্টা করেছেন যে লেজুরবৃত্তির ছাত্র রাজনীতি, যে স্বকীয় স্বাধীন হয়ে তার চর্চাটা সে করতে পারছে না, একটা মাদার পলিটিক্যাল পার্টি তার এজেন্ডা সে বাস্তবায়নের জন্য ব্যবহৃত হচ্ছে। আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগেই নিশ্চয়ই একটু মর্তুজা ভাইয়ের যে সাংগঠনিক অবশ্যই প্রশ্ন অবতারণা করেছেন এবং অসীমদা উত্তর দিয়েছেন, এটা একটু আবার রিপিট করতে চাই। যে এখানে মর্তুজা ভাই বলেছেন যে ছাত্রলীগের এত বড় সম্মেলন অনুষ্ঠিত হলো, যে এখানে নির্বাচন হলো না কেন? তো বাংলাদেশ ছাত্রলীগ এটি এই উপমহাদেশের একটি প্রাচীনতম ছাত্র সংগঠন। এটি পরিচালিত হয় একটি গঠনতন্ত্রের মাধ্যমে, ঘোষণাপত্র আমাদের রয়েছে। এই গঠনতন্ত্রে কিভাবে কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, পরিচালিত হবে, নেতৃত্ব নির্বাচিত হবে, এগুলোর বিধান কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখিত আছে। এখানে দুটো অপশন রয়েছে। একটি হচ্ছে যে প্রথমে একটা কনসেনসাস ক্রিয়েট করা, বিল্ড আপ করা। সাপোজ এখানে ধরেন 10 জন সভাপতির প্রার্থী হলো, আবার 7 জন সেক্রেটারির প্রার্থী হলো, তো ওই 10 জনের মধ্যে একটা আলোচনা করে সমঝোতার ব্যবস্থা করা এবং ওই কনসেনসাসের ভিত্তিতে একজনকে নিয়ে আসা এবং অ্যাকর্ডিংলি সেক্রেটারিতেও তাই। ইট ইজ দি নাম্বার 1 অপশন। নাম্বার 2 অপশন হচ্ছে যখন আমার প্রথম
ফার্স্ট অপশনটা এক্সস্ট হয়ে যাবে তখন আমাকে সেকেন্ড অপশনে যেতে হবে, এটি হচ্ছে নির্বাচন। এখন এটি তো আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একেবারেই অভ্যন্তরীণ বিষয়, একেবারে অভ্যন্তরীণ বিষয় এবং এটি কোনো এক্সটার্নাল বিষয় না। ছাত্রলীগের এই নির্বাচন পদ্ধতিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত ইলেকশন হয় এগুলোর সাথে তুলনা করা যাবে না, কারণ এটি আমাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং সংগঠনের জন্য সবচেয়ে মঙ্গলজনক পদ্ধতি হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে সারা দেশে আমি কমিটি করেছি, জেলা সম্মেলনগুলো করেছি, আমি সব সময় যেখানে গিয়েছি সেখানে সম্মেলন করে আমি কমিটি দিয়ে এসেছি। আমার কাছে খুবই প্রেফারেবল মোড অফ ইলেকটিং লিডার্স যেটা ছিল এটি হচ্ছে যে প্রার্থী একাধিক হতে পারে, আমি আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছে আমি যখন একজনের একজনকে নির্বাচিত ঘোষণা করি সেটি সংগঠনের জন্য খুবই মঙ্গলজনক, এটি হচ্ছে গঠনতন্ত্রের বিধান। এবং এই অপশনটাই কিন্তু আমাদের সাংগঠনিক নেত্রী তার সাংগঠনিক এখতিয়ারের বলে এটি তিনি দেখবেন। এবং আমি মনে করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু কন্যার হাতেই নিরাপদ। আমাদের সকলের আস্থা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তের উপর, নেতৃত্বের উপর রয়েছে। উনি সবকিছুর চুল ছাড়া বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন এবং সেই সিদ্ধান্ত স্বাগত জানাতে গোটা সংগঠন প্রস্তুত, বাংলাদেশের ছাত্র সমাজ। অনেক ধন্যবাদ মিস্টার গোলাম মতিয়া। প্রথমত আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে সম্মেলনটি এখন হয়ে গেল এবং যার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন হবে, এটি সংগঠনের যে নিয়ম কানুন তার বিরোধী বা এটা করা ঠিক হচ্ছে না আমি কোনোভাবেই তা বলছি না, এটি তার সাংগঠনিক নিয়ম কানুনের মধ্যে থেকেই সম্মেলনটি সম্মেলন হয়েছে এবং এর ভিত্তিতেই সাংগঠনিক নেতৃত্ব নির্বাচিত হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। যেটা কেন করা হচ্ছে আমার প্রশ্ন কিন্তু সেটি নয়, আমার প্রশ্ন যে নির্বাচনী একটি প্রক্রিয়ায় যে আপনারা এলেন এটা তো এক ধরনের আশাবাদ জন্ম দিল, আপনারা যে 27 বছর বয়স করলেন এটা তো এক ধরনের আশাবাদ জন্ম দিল, সেই জায়গাটা যে শেষ পর্যন্ত এসে ফেল করলো, কাজ করলো না, এটা আমার কাছে এক ধরনের হতাশার চেয়ে আমি সেই কথাটা বলতে চেয়েছি। এখন যেটা করা হচ্ছে সেটা করা ঠিক হচ্ছে না, মোটেই আমার বক্তব্য সেরকম নয়, এক নম্বর। দ্বিতীয়ত এটা আমি আশাবাদী হতে চাইছি, এই জায়গাটা আশাবাদী হতে চাইছি এই জায়গাতে যে ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যে নেতৃত্ব নির্বাচন করেছে সেই নেতৃত্ব সংগঠন ঠিকমতো পরিচালনা করতে পারেনি, নিজেরা নিজেরা সংঘর্ষ করেছে। আর আমি আগের পার্টে যে বলেছি যে তারা নিজেরা যা করেছে, প্রায় 65 জন নেতাকর্মী নিজেরা নিজেরা মারামারি করে হতাহত হয়েছে, নিহত হয়েছে। সেই সমস্ত অধিকাংশ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে আমরা একটি কথা শুনেছি, ছাত্রলীগের দায় আমরা নিব না, ছাত্রলীগের ভেতরে অনুপ্রবেশকারী আছে, শিবির ঢুকে গেছে। তো আশাবাদী এই জায়গাটাতে হতে চাইছি যে এখন যেহেতু আর নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে না, বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে, নিশ্চয়ই আমি আগামী সময়টিতে এক নম্বর ছাত্রলীগের ভেতরে এই অন্তর্দলীয় কন্দ্রোল দেখবো না, প্রত্যাশা দেখবো না, তার কারণ এখন নেতৃত্ব যেভাবে নির্বাচন হবে, এবং আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতার মুখ থেকে নিশ্চয়ই এই কথা শুনবো না যে ছাত্রলীগের দায় দায়িত্ব আমরা নিব না, ছাত্রলীগের দায়িত্বকারী ঢোকার সুযোগ নেই, ছাত্রলীগের দায় দায়িত্ব তাদের পরিপূর্ণভাবে নিতে হবে। আগামী সময়টা তো এই যে পয়লা বৈশাখের সময় আমরা যেটা বলি যে সব ঝড়ঝন্ডা সবকিছু কেটে যাক, আমরা নতুন করে আবার শুরু করি, নতুন করে শুরু করার জায়গাটি দেখতে চাচ্ছি। এই জায়গাটিতে আমি অত্যন্ত আশাবাদী এবং ধন্যবাদ আগে থেকে জানিয়ে রাখি, অভিনন্দন আগে থেকে জানিয়ে রাখি। আরেকটি কথা বলে শেষ করি যে দেখেন ছাত্র রাজনীতির কথা বলে শেষ করি এটা দিয়ে যে ছাত্রলীগের শহীদ ভাই অনেক কথা বলেছেন অতীতের কথা, ছাত্রলীগের এবং ছাত্র রাজনীতির স্বাধীন বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা হচ্ছেন স্বৈরাচার এরশাদ বিরোধী যে 9 বছরের আন্দোলন, শহীদ ভাইরা যে সময় মন্ত্রী এবং তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই সময় ছাত্রলীগেরও খুব গুরুত্বপূর্ণ অবদান, অসীম ভাইরা তো একেবারে মাঠ থেকে ছাত্র সংগঠন ছিল, জাতীয় ছাত্র সংগঠন ছিল, জিয়া রহমানের কথা বলা হয়েছে যে সংগঠন আমরা দেখেছি, সেই সংগঠন নানা রকমের সন্ত্রাসে অনেক কিছু করেছে, শেষ পর্যন্ত ছাত্রদের প্রতিরোধের কারণেই যে প্রতিরোধ ছাত্রলীগ তার অন্যতম প্রতিরোধকারী, দাঁড়াতে পারেনি সংগঠনের। এটি আমি যে কথাগুলো শেষ করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। দুর্ভাগ্যজনক হচ্ছে ছাত্রলীগের বা ছাত্র রাজনীতির ইতিহাসে আমরা দেখছি এই অন্যায়ের বিরুদ্ধের প্রতিবাদের জায়গা থেকে আমাদের খুব বড় রকমের একটা বিচ্যুতি ঘটেছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জনমানুষের যে ইস্যু
সাধারণ শিক্ষার্থীদের যে ইস্যু, সেই ইস্যুর সঙ্গে আমি ছাত্র দলের কথা বলছি না, কারণ তাদের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই, সেই আলোচনা আনছি না। ছাত্রলীগের কার্যক্রমটা সাধারণ শিক্ষার্থীদের একটা বিপরীতে দাঁড়িয়ে গেছে। আপনি পয়লা বৈশাখে নারী নিপীড়ন, টিএসসিতে নারী নিপীড়নের ঘটনায় দেখেন ছাত্র ইউনিয়ন আন্দোলন করেছে, ছাত্রলীগ তার বিরোধিতা করেছে। ভ্যাট বিরোধী আন্দোলনের কথা দেখেন, প্রথমে ছাত্রলীগ বিরোধিতা করে পরে গিয়ে সহযোগিতা। কোটা সংস্কার আন্দোলনের কথা দেখেন, প্রথমে ছাত্রলীগ তিন দিন আগে মিছিল করেছে যেটার বিরুদ্ধে, তারপরে গিয়ে এটার পক্ষে দাঁড়িয়েছে। এই যে নেতৃত্বের দুর্বলতা, আমার কাছে মনে হয়েছে আগামী দিনগুলোতে নিশ্চয়ই এই দুর্বলতা থাকবে না, কেটে যাবে। আর যদি দুর্বলতা থাকে তাহলে প্রত্যাশা থাকবে যে এই জায়গাগুলোতে সততার সঙ্গে সত্যটা স্বীকার করে কি করে বাংলাদেশের রাজনৈতিক পর্যায়ে অসন্তুষ্টি বলে টাকারে বলেন যে প্রত্যাশা কি, আপনার প্রত্যাশা কি? না, আমি শেষ করব, আমি একটু না ব্যাখ্যা শুনুন, এক মিনিট শুধু, প্রত্যাশাগুলো কি কিবা কেমন দেখতে চান আপনি? আসলে আমাদের এই নতুন যে কমিটি হবে, আমি জেনের ছাত্র রাজনীতি তার অতীত গৌরব ঐতিহ্য নিয়ে দাঁড়াবে, সাধারণ ছাত্রদের সমস্যা সমাধানে সক্রিয় হবে, আমরা যে বাংলাদেশটা গড়তে চাচ্ছি উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ যে স্লোগানটা আমরা দিচ্ছি, এই স্যাটেলাইটের মহাকাশে আমরা যেটা প্রবেশ করেছি, সেই বাংলাদেশটা বিনির্মাণের যে কারিগরগুলি এখান থেকে বেরিয়ে আসবে আর কি। ছাত্র রাজনীতি হলো নেতাতৈরির কারখানা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি সবই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানুষ, আগামী দিনগুলোতেও এই ছাত্রলীগ থেকে যারা বেরিয়ে আসবে তারা এরকম একটা সুন্দর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া, ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে সেই দায়িত্ব নিক, যতক্ষণ পর্যন্ত ছাত্রলীগে আছে ততক্ষণ পর্যন্ত ক্যাম্পাস কেন অবশ্যই মানে সেরকম ভাবেই গড়ে উঠবে, তাহলে মানুন্নয়ন করে অবশ্যই, আমি সেটা শুরুতেই বলেছি, সাজের পক্ষে দাঁড়াবো, শিক্ষার্থীদের নির্যাতন করাটা বন্ধ করুক, বন্ধ, আমি সেটা শুরুতেই কিন্তু বলেছি, ছাত্র রাজনীতি যখন ছাত্রদের সমস্যা নিয়ে দাঁড়ায় তখন এটা আলোর মুখ দেখে, সেরকম কিছুটা ঘটবে নিশ্চয়ই, প্রত্যাশা রাখি। চারজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। জনতন্ত্র গণতন্ত্রে আরও বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি প্রশ্নহীন আর তর্কহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি এটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন এবং এর পুনঃপ্রচার দেখুন আজ রাত 2টায় এবং পরদিন সকাল 6টায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।